সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে। বাঁকুড়া জেলা স্কুল, আমিও এই স্কুলেরই ছাত্র ছিলাম এককালীন, হয়তো আজ পাস আউট হয়ে গেছি। আমি এখান থেকেই মাধ্যমিক এবং সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক দিই। তো চলো আরো বাকি ভিউটা দেখাই আমার আমাদের স্কুল, প্রিয় স্কুল বাঁকুড়া জেলা স্কুল। ওকে, হাই, হোয়াটস আপ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ও বাঙালি, সাথে আমি মিলন। হ্যাঁ, যে গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাঁকুড়া জিলা স্কুল। এই বাঁকুড়া জেলা স্কুলকে ঘিরে হাজার ছাত্রর হাজার হাজার আবেগ, হাজার হাজার স্মৃতি। আমি ওই স্কুলের এই একসময় ছাত্র ছিলাম, এখন পাস আউট। তাই রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার সময় মনে যেন কড়া নাড়লো এবং পিছু ডাকলো সেই স্কুলের স্মৃতি। তাই আজ তোমাদের জন্য আমার সেই প্রিয় স্কুল, আমাদের স্কুল বাঁকুড়া জেলা স্কুল। চলো ঘুরে আসি বা ঘুরিয়ে দেখাই আমাদের প্রিয় স্কুল বাঁকুড়া জেলা স্কুল। ছাত্রদের মনে লুকিয়ে থাকা হাজার স্মৃতি, সমস্ত কিছু যেন এই স্কুলকে ঘিরে, সমস্ত আবেগ, সমস্ত স্মৃতি, সমস্ত কিছুই এই সেই তেঁতুলতলা আর এই সেই সুবিশাল বাঁকুড়া জেলা স্কুলের মাঠ। টিফিনের সময় আমরা এই মাঠেই খেলাধুলো করতাম, বসে থাকতাম তেঁতুলতলায়, যখন ঘন্টা পড়তো ঠিক আবার চলে যেতাম ক্লাসরুমে। শিক্ষকদের সাথে ছাত্রর একটা যে সুমধুর সম্পর্ক, আজ হয়তো কোভিড পরিস্থিতির জন্য তা অনেকটাই দূরত্ব তৈরি করে দিয়েছে, কিন্তু এই স্কুলের যে স্মৃতি ছাত্রদের কাছে তা বলার আর ভাষা রাখে না। সত্যি সুমধুর সম্পর্ক শিক্ষক এবং ছাত্রদের মধ্যে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বাঁকুড়া জেলা স্কুলে যারা পড়েছো, সত্যি যদি এই ভিডিও দেখে থাকো প্লিজ একটা কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। আমি যখন স্কুলটায় প্রবেশ করেছিলাম ভিডিওগ্রাফি করার জন্য বা ভিডিওটি করার জন্য, তখন অনেক ছাত্রর কথা মনে পড়ে যাচ্ছিল যারা আমার সাথে ক্লাসরুমে একই বেঞ্চে পড়াশুনো করেছে, একই বেঞ্চে ক্লাস করেছে এবং একসাথে আমরা প্রাইভেটে যেতাম। সমস্ত স্মৃতিগুলো যেন চোখের সামনে ভিজুয়ালাইজ হচ্ছিল। এই ছিল আমাদের ক্লাসরুমের মেন গেট, আমরা ক্লাসরুমে গিয়ে ক্লাস করতাম, আর এই সেই সুবিশাল গাছ। দাঁড়িয়ে আছি আমাদের বাঁকুড়া জেলার এক অন্যতম স্কুল, বাঁকুড়া জেলা স্কুল। আমিও এই স্কুলেরই ছাত্র ছিলাম এককালীন, হয়তো আজ পাস আউট হয়ে গেছি। আমি এখান থেকেই মাধ্যমিক এবং সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক দিই। তো যাই হোক, আজ হঠাৎ করে পেরিয়ে যাচ্ছিলাম এই স্কুল চত্বর দিয়ে, খুব মনে পড়ে গেল আমার এবং আমাদের সেই প্রিয় স্কুল বাঁকুড়া জেলা স্কুল। এবং আমার সাথে যারা পড়তো আর কি, পড়াশুনো করতো, সত্যি সব বন্ধুদের কথা আজ মনে পড়ে গেল। একটা স্মৃতি, স্কুল লাইফ সত্যি একটা জীবনের অন্যতম, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো। আর বাঁকুড়া জেলা স্কুল সত্যি একটা খুব সুনামধন্য স্কুল, এবং এখানকার ছাত্র যারা স্টুডেন্ট তাদের সত্যি একটা প্রতি বছরেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে একটা সত্যি মানে পশ্চিমবঙ্গের বুকে স্থান নেয়, এটা সত্যি একটা বাঁকুড়া জেলার পক্ষে গর্বের বিষয়। এবং শুধু জেলা স্কুলে নয়, আরও অনেক স্কুল আছে যে স্কুলগুলো সত্যি মানে সেখানকার অনেক ছাত্র বা যে স্কুলগুলোতে ছাত্রীরা পড়ে বা পড়েন, তারাও একটা যে সত্যি একটা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা স্থান নেয়, সত্যি তারা বাঁকুড়া জেলার জন্য গর্ব এবং বাঁকুড়াবাসীর জন্য গর্ব। তাই আমার এবং আমাদের প্রিয় স্কুলটা এক চত্বর ঘুরে গেলাম, এই বাঁকুড়া জেলা স্কুল। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ভিডিও সাথে সাথে। চলো আরো বাকি ভিউটা দেখাই আমার আমাদের স্কুল, প্রিয় স্কুল বাঁকুড়া জেলা স্কুল। ওকে, সকলের কাছে অনুরোধ করছি, কে কোন স্কুলে পড়েছো একটু জানিও, যদি পাস আউট করেছো সালটা মেনশন করবে, যদি কন্টিনিউ পড়ছো মেনশন করবে। আসলে ছাত্র জীবন বা স্কুল লাইফ প্রতিটি মানুষের জীবনে চলার পথে এটা একটা স্মৃতি হয়েই থাকে। আমাদেরও সেই জেলা স্কুল বা আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের
প্রতিটা কিছুই স্মৃতি হয়েই আছে। এই সেই ক্লাসরুম, এইগুলো ছাড়াও আরও আমাদের এই সাইডে ক্লাসরুম ছিল, যেমন এইখানেও একটা ক্লাসরুম ছিল, সম্ভবত এটা ক্লাস নাইনের ব্যাচ হতো। আর দেখতেই পাচ্ছ, যারা হয়তো এই স্কুলে পড়েছো নিশ্চয়ই ভিডিওটা দেখলে তাদের অনেক স্মৃতি মনে পড়ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, অনেকদিন ধরেই ভাবছিলাম যে এতদিন ইউটিউব করছি অথচ আমার বা আমাদের প্রিয় স্কুল দেখানো হবে না, এটা কি কখনো হয়? তাই আজ মনের টানে চলে এলাম আমাদের সেই স্কুল, বাঁকুড়া জেলা স্কুল। এই সেই টগর গাছ। স্কুলটা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, পরিবর্তন বলতে এক সুবিশাল গেট স্কুলে প্রবেশ করার সময়, এবং নীল সাদা রঙে কত সুন্দর রঙ দিয়ে নতুন রূপ দিয়েছে, সত্যি তা বলে প্রকাশ করা যায় না। সত্যি আজকে যখন স্কুলে গিয়েছিলাম তখন কিন্তু স্কুলের যে একটা ছাত্রদের যে ভিড় বা ছাত্রদের যে একটা পরিবেশ সেটা চোখে পড়লো না, একটাই কারণ, অতিমারির জন্য। কোভিড সিচুয়েশন সত্যি আজ মানুষের জীবনকে এতটা পরিমাণে বিপন্ন করে তুলেছে তা বলার ভাষা রাখে না। কারণ কত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, কত মানুষের প্রবলেম তা আজ আমাদের চোখ দিয়ে সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় নেই। এটা ছিল আমাদের জলঘর, তথা আমরা টিফিন খাওয়ার পর টিফিনগুলো ধুতাম এবং বোতলে জল ধরতাম। সত্যি সব যেন আজ স্মৃতির খাতায় রয়ে গেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ও বাঙালি। থ্যাংক ইউ।